কি বললি তুই? হ্যাঁ, এই কেস থেকে বাঁচার একটাই উপায়, ওকে তুলে নিয়ে বিয়ে করে নেওয়া। এই স্কিমটা তো আগেও খেলেছিলিস, কোনো লাভ হয়নি। এই এই বাবুসোনা শোন, মেহেক কিন্তু তোকে এখনো ভালোবাসে। তুই এত অন্যায় করেছিস, তারপরেও কিন্তু মেহেক তোকে ভালোবাসে। আসলে মেয়ে মানুষ তো, যাকে একবার ভালোবাসে না তাকে যদি মুখ ফুটে বলেও দেয় যে তাকে ঘেন্না করে, তার সত্ত্বেও তাকে ভালোবেসে যায়। তুই এরকম করিস না বাবুসোনা, এরকম করিস না। পদ্ম কেসটা করেছে আর পদ্মই কেসটা তুলবে, মিসেস কৃপান ব্যানার্জি হয়ে বলে রাখলাম। এই বাবুসোনা, তুই যদি পদ্মকে ছুঁস তাহলে তুই কিন্তু শেষ, একদম ভৎস হয়ে যাবি। কথাটা মাথায় রাখিস, আমি তোকে আগে থেকে সতর্ক করে দিচ্ছি। তাহলে দেখা যাক কে জেতে দোল পূর্ণিমার দিন। এই চল, তুই যদি ওকে দোল পূর্ণিমার দিন তুলতে পারিস তাহলে আমি প্র্যাকটিস করা ছেড়ে দেব। আমি আমার নামের পাশ থেকে এলএলবি শব্দটা ডিলিট করে দেব। কথাটা মাথায় রাখিস, এটা আমি বলছি, এই অ্যাডভোকেট গীতা। এলএলবি তুমি ঠিক কি বলতে চাইছো? কৃপান কোথায়? কৃপান কোথায়? কেন, কৃপান কি করেছে? কৃপান কোথায়? আরে কি হয়েছে বলবে তো? আচ্ছা তুমি বলবে তো কি হয়েছে? তুমি বলছো না কেন কি হয়েছে, তখন থেকে শুধু কৃপানকে খুঁজে যাচ্ছ। যা হয়েছে তা বলতে আমার ঘৃণাবোধ হচ্ছে, ঘৃণাবোধ হচ্ছে আমার। কিসের ঘৃণাবোধ হচ্ছে জানতে পারি? এই দেখুন, এই দেখুন আপনার ছেলে, তার মস্ত কেরামতের কথা শুনুন। সে ওই আমাদের বাড়ির পরিচারিকা পদ্মর সঙ্গে যা অন্যায় করার করছে, তার স্ত্রীরও তাহানি করেছে, তাই নিয়ে আবার থানা পুলিশ কোর্ট সব কিছু হয়েছে, এমনকি ওর 14 দিনের জেল হেফাজত পর্যন্ত হয়েছে। সবে সবে জামিন পেয়ে এসেছে, আর তারপরে ওর মাথা থেকে ভূতটা এখনো নামেনি। ও পাগল হয়ে গেছে, আপনার ছেলে পাগল হয়ে গেছে। আমার মা আর আমার দিদির কান ভাঙাতে আসবে না। কান ভাঙাতে আমি আসিনি, তোমার সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল। ছিল কেন বলছো? হ্যাঁ ছিল, এখন আর ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমার তোমার বাড়িতে আসার কতটুকু আগ্রহ ছিল, শুধুমাত্র তোমার মাকে আর তোমার দিদিকে এই কথাটা জানানোর প্রয়োজন ছিল, তাই এসেছি। তুমি কি ওর সাথে সম্পর্ক রাখবে না? কিছু কিছু সম্পর্ক মানুষের জীবনে বোঝা হয়ে যায়, ক্যান্সারের মতো হয়ে যায়, পচন ধরে যায়। গীতা এলএলবি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।